ক্রিকেট মাঠে কত মজার কাণ্ডই না ঘটে তেমনই এক কাণ্ড ঘটালেন ঋষভ পন্থ চেন্নাই টেস্টে ব্যাটিং করার সময় বাংলাদেশের ফিল্ডিং সাজিয়ে দিলেন ঋষভ তার এই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন ভাইরাল কেবল তাই নয় কন্তের সেই পরামর্শ মেনে অধিনায়ক নাজমুল শান্ত ফিল্ডারকে পাঠিয়েছেন সেই জায়গায় চেন্নাই টেস্টে তৃতীয় দিনে ব্যাট করতে নেমে রীতিমতো বাংলাদেশকে চেপে ধরে শুভমান গিল আর ঋষভ পান্ত চেপে ধরার সেই মুহূর্তে স্বাভাবিকভাবেই খোশ মেজাজে ছিলেন ভারতীয় উইকেট ব্যাটার ঋষভ পান্ত তৃতীয় দিনে তিনি আগ্রাসী ব্যাটিংয়ে ফিফটি পূর্ণ করার পর ছুটতেছিলেন সেঞ্চুরির পথে তারই এক ফাঁকে দেখেন লেগ সাইডে বাংলাদেশের কোনো ফিল্ডার নেই তখন শান্তকে ডেকে ঋষভ পান্ত বলেন ভাই একজন ফিল্ডার এখানে আসতে হবে তবে আশ্চর্যের ফিল্ডারের অবস্থান পরিবর্তন করেন আর ফিল্ডারকে অবস্থান পরিবর্তন করতে দেখে থেকে হাসিতে ফেটে পড়েন ধারাভাষ্যকেরা এদিকে শান্তর এমন কাণ্ডে পক্ষে বিপক্ষে আলোচনা সমালোচনা চলছে কেউ বলছে বাংলাদেশ টেস্ট খেলতে নাই বরং ফালদামি করতে গেছে প্রতিপক্ষ দলের ব্যাটার বাংলাদেশের ফিল্ডিং সাজাচ্ছে আবার সেটা মেনে নিয়েও ফিল্ডিং এর অবস্থান পরিবর্তন করছেন অধিনায়ক এটা হাস্যকর ছাড়া আর কিছুই নাই